লোকসভা নির্বাচনের আগে যে রাজ্যে যে 26,000 শিক্ষক যে চাকরি গেল, কি দেখছো? মমতা ব্যানার্জির ব্যর্থতার, এই রাজ্য সরকারের অস্বচ্ছতা, অপরিচ্ছন্নতার ফলে আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি থেকে বাতিল হলো। এই 26,000-এর মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, আবার অনেকে কারো পায়ে হাত ধরে কারো অফিসের মধ্যে ঢুকে, দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কী হবে, আমার চাকরিটা দিন, আমার কোটায় দুটো করে দেবেন না দাদা, এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টোপাল্টা বলবে, কিন্তু বলছে তাও দাদা আমাকে দুটো দিন। এ ধরনের সুপারিশেরও চাকরি ওখানে আছে। আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। অপদার্থ রাজ্য সরকারকে বারবার কোর্ট বলেছে, SSC-কে বারবার কোর্ট বলেছে, স্বচ্ছতার লিস্ট দিন, কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, এরা দেয়নি। ফলে কি হচ্ছে, আজকে অযোগ্য যোগ্যরা সবাই বাতিল হয়েছে। আমি মনে করি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন, তিনি এই যে ভুল করেছে এই দায়ী স্বীকার করে পদত্যাগ করুক। তবে কোর্টের কাছে আমরা আশা করছি, কোর্টের কাছ থেকে আমরা নাই পাবো, যারা মেধাযুক্ত তারা দ্রুত চাকরি ফিরে পাবে, সে আমরা আশা করছি। দাদা, লোকসভা নির্বাচনে কি বিজেপি বলছে আপনি বার 400 বার, এবং সেদিক থেকে রাজ্যে 25টা আসন দিয়ে দিয়েছে, কি বলবেন? রাজ্যের কথা আমি বলতে পারবো না, রাজ্যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার মাধ্যমে সিট রফা হবে, এটা তৃণমূল ভালো বলতে পারবে আর বিজেপি ভালো বলতে পারবে। ওইদিকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার, দিদি আপনি আপনার ভাইপোর জন্য কটা সিট ছাড়বেন, আর ওইদিকে শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করা দরকার, ভাইপোকে জেলে পাঠাবার ভয় দেখে কটা সিট নেবেন, এরা বলতে পারবে। তবে আপ কি বার 400 বার এই জুমলা ফেল হবে, যেমনভাবে ফেল করেছেন ওনারা, বছরে 2 কোটি চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা দেব, টাকার ডলারের ওপরে যাবে গুণগত মান, কিন্তু দুঃখের বিষয় সবটাই ফলস হয়েছে, ঠিক আপ কি বার 400 পারটাও বুমেরাং হবে। বিজেপি সারা দেশে এবং পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়বে। পশ্চিমবাংলা যদি একটু শক্তিশালী হয় সেটা মমতা ব্যানার্জির সৌজন্যতার জন্য হবে, অর্থাৎ মমতা ব্যানার্জির সহযোগিতার জন্য।